কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তোমরা যারা নেতাজি সুভাষ উপর ইউনিভার্সিটি থেকে বিডিপি বা ইউজি কোর্স করছো তাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা গতকাল থেকে শুরু হয়েছে তো এই মুহূর্তে আমরা আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এওসি টু যে পেপারটি রয়েছে তার হানড্রেড পারসেন্ট অ্যাক্যুরেট অ্যান্সার আমরা সম্পূর্ণ বিনামূল্যে কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রেজেন্টেশন করতে চলেছি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো প্রথম প্রশ্ন রয়েছে পি এফের সম্পূর্ণ রূপ কি তো সঠিক উত্তর হয়ে যাবে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন তো এই সঠিক উত্তরের যে প্রমাণ তোমরা তোমাদের ঊনসত্তর নম্বর পাতায় অর্থাৎ এওসি টু বইয়ের যে উনসত্তর নম্বর পাতা রয়েছে সেখানে রয়েছে তো চলো আমরা সেই ঊনসত্তর নম্বর পাতায় চলে যাই তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা উনসত্তর নম্বর পাতায় রয়েছে কি রয়েছে দেখো অপমিশ্রণ নিরোধ আইন খাদ্যের গুণ ও নিরাপত্তা রক্ষা করার জন্য আইন করা হয়েছে এই আইনের নাম খাদ্যের অপমিশ্রণ নিরোধক আইন ইংরাজি নাম প্রিভেনশনস অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্টের দরকারি শব্দগুলোর আধ্যাক্ষণ দিয়ে সংক্ষিপ্ত নাম পি এফ এ অ্যাক্ট এবং পি রুলস দু নম্বর প্রশ্ন রয়েছে দেখো দুধের বিশুদ্ধতা শনাক্তকরণের একটি যন্ত্র হল সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাক্টোমিটার তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের পঁচাত্তর নম্বর পাতায় পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পঁচাত্তর নম্বর পাতায় চলে এসেছি কি রয়েছে দেখো ল্যাক্টোমিটার দুধে ডোবালে রিডিং ছাব্বিশের কম হবে না অর্থাৎ ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু দুধের বিশুদ্ধতার পরিমাপ আমরা পেতে পারি তিন নম্বর প্রশ্ন দেখো কোন অনুঘটক ব্যবহার করে হাইড্রোজেনেশন প্রক্রিয়া দ্বারা তেলকে চর্বিতে রূপান্তরিত করা হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো এখানে নিকেল অক্সাইড এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের তেরো নম্বর পাতায় পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা তেরো নম্বর পাতাতে রয়েছে কি রয়েছে দেখো হাইড্রোজেন অনুঘটক নিকেল অক্সাইড দ্বারা ঢুকিয়ে তেল থেকে চর্বি তৈরি করা হয় অর্থাৎ যেটা বলা হচ্ছে যে হাইড্রোজেন হাইড্রোজেনেশন প্রক্রিয়া দ্বারা তেল থেকে চর্বিতে পরিণত করা হয় নিকেল অক্সাইড দ্বারা চার নম্বর প্রশ্ন সরিষার তেলে ব্যবহৃত ভেজালটির নাম কী এর সঠিক উত্তর হয়ে যাবে শেয়াল কাঁটা তেল এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের সাতাত্তর নম্বর পাতায় পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ আমরা সাতাত্তর নম্বর পাতায় রয়েছি কি রয়েছে সর্ষে শেয়াল কাঁটা বীজ যেটা রয়েছে দেখো দুটো আকৃতিগত পার্থক্য খালি চোখে বা আতস কাছে ধরা যায় অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শেয়াল কাঁটা বীজ পাঁচ নম্বর প্রশ্ন কোন ব্যাকটেরিয়া ফলের রস থেকে ভিনেগার প্রস্তুত করতে ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাসিটি অ্যাসিটিভ্যাক্টোর অ্যাসেটি এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের এওসি টু বইয়ের একশো নম্বর পাতায় পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ আমরা একশো একুশ নম্বর পাতায় রয়েছি কি রয়েছে দেখো ফলের রস বা সিরাপ থেকে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি ভিনিগার হচ্ছে ফোর পার্সেন্ট যেটা রয়েছে দেখো ভিভি অর্থাৎ চার পার্সেন্ট যেটা বলা হচ্ছে দেখো অ্যাসিটি অ্যাসিটিভ্যাক্টোর অ্যাসিটি অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের একশো একুশ নম্বর পাতায় পেয়ে যাচ্ছ ছ নম্বর প্রশ্ন কোন উপাদানগুলি জেলি প্রস্তুতিতে ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্যাকটিন অ্যাসিড ও চিনি অনেকেই উত্তর শুধুমাত্র ফ্যাকটিন দিয়েছে সেক্ষেত্রে উত্তরটি ভুল হবে কারণ এখানে তিনটি উপাদানেরই প্রয়োজন রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজার জন্য তোমাদেরকে চলে যেতে হবে একশো নম্বর পাতায় একশো একান্ন এবং একশো বাহান্ন এই দুটি পাতায় কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে আমরা এখন একশো একান্ন নম্বর পাতায় রয়েছি তো সেখানে দেখো রয়েছে ফ্যাকটিন প্যাকটিনের সঙ্গে কিন্তু অবশ্যই জল ও চায় অর্থাৎ একশো একান্ন এবং একশো বাহান্ন নম্বর পাতায় এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে গেলে নম্বর প্রশ্ন রয়েছে কোনটি তেল এবং চর্বির জন্য উপযুক্ত দ্রাবক নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে জল এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের তেরো নম্বর পাতায় পেয়ে যাচ্ছ আমরা তেরো নম্বর পাতায় চলে এসেছি তেরো নম্বর পাতাটা ভালো করে পড়লেই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্য এখানে রয়েছে যেটা বলা হচ্ছে দেখো যে এছাড়াও চর্বির মধ্যে মাখনও আছে আছে ঘি মাখন থেকে জল সরিয়ে নেওয়া হয় জল সরিয়ে বা গলিয়ে জল আলাদা করে নতুবা গরম করে কিন্তু জল এখানে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ জল কিন্তু দ্রাবক এখানে নয় আট নম্বর প্রশ্ন অ্যাসকরবিক অ্যাসিড কী নামে পরিচিত এটা সকলেরই জানা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো ভিটামিন সি এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চোদ্দ নম্বর পাতায় চলে যেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চৌদ্দ নম্বর পাতায় চলে এসেছি তো অ্যাসকোরবিক অম্ল বা অ্যাসিড হলো দেখো ভিটামিন সি নম্বর প্রশ্ন স্ট্যাফাইলোকক্কাস ওরাস কিসের উৎপাদক এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো অ্যান্টারোটক্সিন এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি নম্বর পাতায় পেয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ছিয়াশি নম্বর পাতায় চলে এসেছি যেটা বলা হচ্ছে এই ধরনের খাদ্যে বিষক্রিয় একটি প্রাক প্রকৃত গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনা প্রধানত খাদ্যে উৎপন্ন এন্টারোটক্সিন নামক এক ধরনের জৈব বিষের ফল এই পদার্থ উৎপন্ন হয় যেটা বলা হচ্ছে স্টেফাইলো কক্কাস ওরাস নামের জীবাণুর বৃদ্ধি অর্থাৎ সঠিক প্রশ্নের উত্তর তোমরা ছিয়াশি নম্বর পাতায় পেয়ে গেলে দশ নম্বর প্রশ্ন কোন অ্যালকোহলটি হুইস্কি ব্র্যান্ডি ও রাম প্রস্তুত করতে ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো ইথাহিল অ্যালকোহল ইথাহিল অ্যালকোহল এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের একশো নম্বর পাতায় পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একশো নম্বর পাতায় রয়েছে যেটা রয়েছে দেখো ইথাহিল অ্যালকোহল থেকে কিন্তু ব্র্যান্ডি হুইস্কি এবং রাম প্রস্তুত করা হয় বারো নম্বর প্রশ্ন কোন ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো ল্যাকটোবেসিলাস কেসাই তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের একশো উনিশ নম্বর পাতায় পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একশো উনিশ নম্বর পাতায় রয়েছি কি রয়েছে দেখো দুধ থেকে দই প্রস্তুতি সহায়তাকারী ব্যাকটেরিয়ার নাম ল্যাকটোবেসিলাস কেসাই অর্থাৎ সঠিক প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই এখানে পেয়ে গেলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো আয়রন এই প্রশ্নের সঠিক উত্তর আমি বইয়ে খুঁজে পাইনি তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে আয়রন কারণ আমি গুগল সার্চ করে এবং বিভিন্ন ওয়েবসাইট দেখে এটি কিন্তু পেয়েছি অর্থাৎ হিমোগ্লোবিনে কোন ধাতুমূল্য বর্তমান সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো আয়রন তেরো নম্বর প্রশ্ন সমস্ত জৈব অনুঘটক বা উৎসেচক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রোটিন এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের চুয়াল্লিশ নম্বর পাতায় পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চুয়াল্লিশ নম্বর পাতায় রয়েছি তো সব অবশ্যই এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা পড়লেই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ জৈব অনুঘটকের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই যেটা রয়েছে উৎসেচকটি প্রোটিন শ্রেণির অন্তর্ভুক্ত চোদ্দো নম্বর প্রশ্ন কোন ধাতুটি মানবদের জন্য বিষ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো আর্শনিক এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের পনেরো নম্বর পাতায় কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ আমরা পনেরো নম্বর পাতায় রয়েছি সেখানে কিন্তু সঠিক উত্তরটি রয়েছে অর্থাৎ যেটা বলা হচ্ছে আর্সেনিক সিসা পারদ ক্যাডমিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ একটু বেশি হলে বিশেষত বেশি ভ্যালেন্সির হলে কিন্তু বিষকরই এখানে হয়ে ওঠে পনেরো নম্বর প্রশ্ন তাকে সাপোনিফিকেশান ভ্যালু দ্বারা চিহ্নিত করা হয় অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে চর্বি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের তেরো নম্বর পাতায় পেয়ে যাবে তো আমরা তেরো নম্বর পাতায় চলে এসেছি তেরো নম্বর পাতায় কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটি এখানে রয়েছে ষোলো নম্বর প্রশ্ন খেসারি ডালে কি থাকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো ল্যাথিরোজেন এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের ছাপ্পান্ন নম্বর পাতায় পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ ল্যাথিরোজেন এটি স্নায়ুর বিষ খেসারি ডালে থাকে বলে শ্রেণীর এই নাম খেসারি ডালে থাকে বিও বিটা অক্সিলোনিন অ্যামাইনলিন অর্থাৎ যে ল্যাথিরোজেন সেটি কিন্তু খেসারি ডালে কিন্তু উপস্থিত থাকে আমরা চলে এসেছি পরবর্তী প্রশ্নে বোটুলিজম কোন ব্যাকটেরিয়ার জন্য ঘটে অবশ্যই সঠিক উত্তর ক্লস্টেডিয়াম বটুলিনাম এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের সাতাশি নম্বর পাতায় পেয়ে যাচ্ছ এইটটি সেভেন দেখতেই পাচ্ছ সাতাশি নম্বর পাতায় কিন্তু উত্তরটি রয়েছে ক্লস্টিডিয়াম বটুলিনাম নামক জীবাণুর প্রভাবে এই প্রকার বিষক্রিয়া হয়ে থাকে আমরা আঠারো নম্বর প্রশ্নে চলে এসেছি জিএমও ও কি সঠিক উত্তর হচ্ছে জিন মডিফাইড অর্গানিজম অন স্ক্রিনে তোমরা সেই উত্তরের সপক্ষে প্রমাণটি দেখতে পাচ্ছো এটা বলা হচ্ছে দেখো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ জিএমও এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জেনেটিক মডিফাইড অর্গানিজম নম্বর প্রশ্ন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোন দুটি তেজস্ক্রিয় আইসোটোপকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করার অনুমতি দিয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো সিও সিক্সটি এবং সিএস ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা তোমাদের বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পাতায় পেয়ে যাচ্ছ অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি একশো পঁয়তাল্লিশ নম্বর পাতায় রয়েছে এটা বলা হচ্ছে দেখো দীর্ঘ গবেষণার পর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সিও সিক্সটি এবং সিএস ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই দুটি তেজস্ক্রিয় আইসোটোপকে খাদ্য সংরক্ষণের কাজে প্রয়োজনীয় তেস্কীয় মাধ্যম হিসাবে চিহ্নিত করেছে তো তোমরা তোমাদের প্রশ্নের সঠিক উত্তর একশো পঁয়তাল্লিশ নম্বর পাতায় পেয়ে গেলে এ ওসি এর যে লাস্ট প্রশ্ন অর্থাৎ এ ওসি টু অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে শেষ প্রশ্ন গ্লুটেন কি তো ক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে দেখো আটার প্রোটিন তোমরা তোমাদের প্রশ্নের সঠিক উত্তর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্সাম্পলস অফ সোর্সেস অফ গ্লুটেন যেটা বলা হচ্ছে ক্লকওয়াইজ ফ্রম টপ যেটা উপরে আরও ছিল উইকিপিডিয়াতে হুইট হুইট্যাস ফ্লোর অর্থাৎ আটার প্রোটিন হচ্ছে গ্লুটেন তোমরা তোমাদের টু পেপারের কুড়িটি প্রশ্নের হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পেয়ে গেলে তো পরবর্তীতে বাকি যে সমস্ত আদার্স পেপারসগুলি রয়েছে সেগুলো অবশ্যই আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেবো তো তার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ